কমল, পিস্তলা হয়েছে, কেডিএম দিব, একটাও তো আমার কথা শুনে তো কাজ তো করনি, কেডিএম দিব, কত গ্রাম কি লাগবে বলো তাড়াতাড়ি। সেট নটা পাটটা তো ওই 6 গ্রাম করে 54 গ্রাম কেডিএম লাগবে। 54 গ্রাম কেডিএম তাই তো? ঠিক আছে, পিস্টিস তাড়াতাড়ি তুলে সেকতে দাও, আমি কেডিএম এখনই ফিরে দিচ্ছি, দিচ্ছি কেডিএম। সেট কি বলছে শোনো না, আর কালকের কথাটা হলে তুমি রেগে আছো নাকি? আমার উচিত হয়নি তোমাকে ওইভাবে গালাগালিটা করে দেওয়া, তো আমি আমার ভুলটা বুঝতে পারছি, আর প্লিজ আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি দুবার তোমাকে আর কোনোদিন এইভাবে গাল দেব না। দেখো স্যার, তুমি বিশ্বাস করো, আমি মন থেকে তোমাকে সরি বলছি। শালা, আমার সাথে পাঙ্গা, ঘাটালের সেটের সাথে পাঙ্গা, আমি জানতাম তুই একদিন না একদিন ঠিক আমার কাছে ক্ষমা চাইতে আসবি। চল, আজ পর্যন্ত কোনো কারিগর চোখে চোখ রেখে কথা বলার সুযোগ পাইনি, কে বল না, আর একটু দু একবার ক্ষমা চাক, তারপরে ওকে ক্ষমা করবো, বেশি হাসা চলবে না। এই কমল, তুমি মন থেকে আমাকে সরিটা বলছো? হ্যাঁ স্যার, আমি তোমাকে মন থেকে সরি বলছি, একবার নয় 3 বার বলছি সরি 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 সরি। এতখানে শালা আমার মনটা একটু শান্তি হলো। ঠিক আছে ঠিক আছে কমল, ক্ষমা করে দিয়েছি, যা হয়েছে হয়েছে, যাও তুমি কাজ করো। ঠিক আছে, কি আবার ফোন করলো বে? হ্যালো দাদা। হ্যাঁ বল। জানু, আজকে একটা দোকানে কারিগরের সঙ্গে ঝগড়া হয়ে গেছে। কাপড় হ্যালো জানু, সেটটা এসে দোকানে আমাকেই কেলিছে, সেই কারিগরটাকে কেলাইনি। কি বলছিস রে তুই, সেটের ঘরটা কোন দিকে? তোর সেটের ঘর যেই দিকে, আমাদেরও সেটের ঘর ওই দিকেই। তোর সেটকে বসতে বল, আমি এক্ষুনি যাচ্ছি, তোর গায়ে হাত দিয়েছে, তোর সেটের মেরে গাড় ভেঙে দেবো, আমি আমার সেটকে মানে ছাড়িনি, তোর সেটকে ছেড়ে দেবো। চিনে নি আমাকে, আমি দেবরা থানার কারিগর, মা মেরে গাল ভেঙে দেবো আমিও, যাচ্ছি তুই ব্রো ফোনটা রাখ। ইসলা কারিগর কুত্তার লেজের থেকেও খারাপ, তুমি আমাকেই শুধু বড় বড় ভাষণ দিতে পারবে, অন্য সাথে কাজকে যাচ্ছ তো, যাও মেরে ঘরকে ভেঙে দিবে সালা। এসে তোমাকে দেখছি আমি, তুমি আমার বাল ছিঁড়ে নিবে, আগে ওখান থেকে বেঁচে তো ফিরো। কি করে বালের সব কারিগর জিতে গেছে।